ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের কাছে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করব মলা মাছ, রান্না করব বেগুন, আলু, আর দেখি আর একটা কোনো ভর্তা করতে পারি কিনা। তো আমি এই যে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কেটে ডাল রান্না করে ফেলেছি, ভাত রান্না করে ফেলেছি। এখন আমি মাছটা বসাবো। মাছটা আমার একটু কুটা বাকি আছে, ওটা মাথাটা ফেলতে হবে। মাথা রাখলে কেউ খাবে না, তিতা লাগবে এই জন্য। তো আজকে অনেক সকালে উঠেছি, রান্না করতে করতে এখন প্রায় শেষের দিকে। আমার আদা রসুন বাটা বাকি রয়ে গেছে, সেগুলো বাটতে হবে। তো ঠিক আছে, আমি পেঁয়াজগুলো কেটে নিই, তারপরে আপনাদের সাথে আমি আসছি দেখাতে, দেখি কীভাবে মলা মাছটা আমি রান্না করি, শেয়ার করব আপনাদের সাথে। এই যে মলা মাছ নিয়েছি, এখন এগুলো কাটবো। তারপরে এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে বেগুন, আলু, তো মলা মাছটা কেটে নিই, আপনারা দেখুন। মাছগুলো এখন লবণ দিয়ে ধুয়ে নিব। তো লবণ দিয়ে আগে ধুই। ছোট মাছ আসলে মানুষের খাইতে অনেক ইচ্ছা করে, কিন্তু এগুলো কাটা, পরিষ্কার করা অনেক ঝামেলা। আগে তো ছোট মাছ অনেক বেশি খাওয়া হইতো, এখন এই কাটা কোটের ঝামেলার জন্য আর খাওয়া হয় না বেশি, বিরক্তিকর। এই যে এখানে পেটটা বের করছি, মাথাটা ফেলি নেই। সুন্দর
করে ধুয়ে তারপরে রান্না বসায় দিব। বেগুন আলু ধুয়ে নিচ্ছি। আজকে আমাদের ডায়না বিবি ঘুমাচ্ছে, আমিও আর ডাকি না। যে ঘুমা রাতে ঘুমাইতে চায় না, রাতে এদিক ওদিক এদিক ওদিক হাঁটাহাঁটি করবে, টিভি দেখবে এই সে, আর সকালে উঠতে চায় না। কি এক জ্বালা! ডাল ভাত রান্না হয়ে গেছে, এখন পাঁচটা রান্না করব। রান্না শেষ, মাছ লবণ দিয়ে সবচেয়ে বেশি পরিষ্কার হয়, লবণ দিয়ে না ধুইলে ওই মাছ তো খায় মজা নেই। মাছে অনেক মুরব্বীরা আগের দিনের বলতো যে মাছ যত ধুবা তত মজা, আর মাংস কম ধুতে হয়। ঠিক আছে, আমি রান্নার সময় আবার আসছি। দেখছেন কীভাবে ঘুমাচ্ছে? আমি কিন্তু তিন চারবার ডাকছি, তারপরে ভাবলাম যে আর আজকে ডাকবো না, দেখি সে কয়টা পর্যন্ত ঘুমাইতে পারে। আমিও ছেড়ে দিছি, আমি ভাবলাম যে থাক আমি আর রান্না করি আর দেখি ও কখন উঠে। এই হইল অবস্থা। তেল দিয়ে দেই অল্প করে, আমার ওই পাতিলাটা ছোট হয়ে গেছিল, ওইটাতে মনে হয় না সব সবজি হইত, এই জন্য আমি কড়াইতে ঢাললাম। তো এখন মশলাগুলো দিব। এই যে হলুদ দিলাম, মরিচ, ঝাল না দিলে ভালো লাগবে না ছোট মাছ, গুঁড়া মশলা, ধনিয়া, লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। Thank you.
মাছটা আগে দিয়ে একটু কষাই দিই। হুসেন, আপনার ভিডিও করছি, আজকে জনগণ দেখবে আপনি যে ঘুমাইতেছেন। আচ্ছা ওইটা দিয়েন এডিট করার সময়, যে একটা সময় আমি ঘুমাচ্ছিলাম আর রাতে আমি জাগ না থাকি। কি মনে আছে কি বলছি? ওটা অবশ্যই দিতে হবে। এখন এটাতে বেগুন দিয়ে দিই, আলু দিয়ে দিই। বিসমিল্লাহ, এত গরম, একটু বৃষ্টি হয়েছিল, কি কাজের বৃষ্টি ওইটা বুঝলাম না। যা এই পেঁয়াজটা তো কাটিয়ে বেগুন দিলে এই মাছটা টেস্টি হয়। চারটা বেগুন দিছি, কেন সেদিন কিনলাম না বাজার থেকে। নিচে বলে যাব, কাঁচা মরিচটা পরে দিব। আচ্ছা ওই যে কাঁচের ঢাকনাটা এখানে ছোট পাতিলে দিছিলাম প্রথমে, ভাবলাম যে নাড়াচাড়া করতে কষ্ট হয়ে যাবে। এটা ঢাকলাম, একটু পানিটা টানো। এই যে পানি দিয়ে দিচ্ছি, অল্প পানি দিলেই হবে, এইটুকুই পানি দিব, বেশি দিব না। আর কাঁচা মরিচ কয়েকটা নিয়ে যা। কাঁচা মরিচ, এই যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেই। দেওয়ার পরে এখন পরে পানিটা কমলে ঝোল তো আর থাকবে না। এটা এটা ঝোল শুকানোর পরে আলুটা একটু গলবে, তারপরে নামায় ফেলবো। বাসনগুলো ধুচ্ছি। তোর নাস্তা খাওয়া হয়েছে? খাইতে থাক আস্তে ধীরে। ওরে আল্লাহ, ফোন আসতেছে তো। ওখানে ফোন আসছিল দেখে নাম চলে গেছে না? আমি সবসময় বাসন কি
বাসন ধোয়ার সময় আমি প্রথমে আগে এই নরম জিনিস দিয়ে ইয়া করে নেই, তারপরে হইলো গিয়া এই যে এটা দিয়ে কি রে পানি দেখি চলে যাচ্ছে। আর হ্যাঁ কি বলে দেখ তো পানি চলে গেছে, নাউজুবিল্লা কই গেছে বুড়া। কি যন্ত্রণা আমরা আজকে হচ্ছে আকাশের অবস্থা এরকম, মানে মেঘলা, ঠিক মতো মেঘলাও হয়নি। আমি দেখাই, এই যে দেখ বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা, কিন্তু আকাশটা হচ্ছে ওই হালকা মেঘলা এই পাশটা আর ওই পাশটা দেখ। এই যে রাস্তায় হচ্ছে এই যে দেখেন বৃষ্টিও ফোটা ফোটা পড়তেছে, কিন্তু জোরে পড়তেছে না, আর প্রচুর বাতাস হচ্ছে, আর মানুষ আসছে, আর সব শাড়ির দোকানগুলো খোলা যেহেতু আমাদের বেলার শিপল্লিতে। তো ভিউয়ার্স এখানে হচ্ছে অবস্থা দেখেন, অবস্থা এখানে অনেক খারাপ হয়ে আছে, আর আমার এখানে এগুলো গুছাবো। আর এই যে নতুন টেবিল ক্লথ, না রানী নতুন তরকারির মধ্যে যাবে না, যাবে না, এই যে নতুন টেবিল ক্লথটা বিছাবো তার আগে আমি এগুলো উঠাইনি, উঠেনি। তো এই তো এখানে হচ্ছে আমি সব উঠাই ফেলছি, আর এখন এই টেবিল ক্লথটা বিছাবো, বিছাইনি নাকি রানী? হ্যাঁ বিছাই, বিছলাই কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ ওটাও দেখতে হবে। তো এটা আমার হয়ে গেছে, এটা বিছানো, আর এখন কিছু জিনিস আইনে রাখবো না রানি, জিনিস আইনে রাখবো না, এখানে হচ্ছে আগে ওখানে আইনে রাখি। তো এইটা আমার এখানে হচ্ছে গুছানো হয়ে গেছে, আর এখন লম্বা গুলো আইনে রাখবো, লম্বা রাখা শেষ, এখন ম্যাট রাখবো। তো এইটা হয়ে গেছে ম্যাট রাখা, আর এখন যাবতীয় জিনিস খাবার টাবার এগুলো আইনে রাখবো। নানি হচ্ছে ওখান দিয়ে পানি নেই, তারপর বাসন ধুতেছে অল্প অল্প, পানি আসছে নাকি নানি? পানি আসছে, প্লেট নানি ধুবে, আর এখান দিয়ে এই খালাকি। তো ঠিক আছে আমি করি, তারপরে আবার নানির সাথে দেখা হবে, আল্লাহ হাফেজ।